চলছে বাংলাদেশ আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যের সামনে। আওয়ামী লীগের নেতাকর্মীদের পদচারণে মুখরিত হয়ে আছে সোহরাওয়ার্দী উদ্যান সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আওয়ামী লীগের এক অভিনব সমর্থকের সাথে আমাদের দেখা হয়েছে। তিনি নৌকার আদলে গাড়ি বানিয়ে শুধু খুলনা থেকে এসেছেন। আমরা কথা বলব মিনারুল ইসলামের সাথে। আনন্দ দিয়ে বেড়ায় আনন্দ নেই সবকটা জেলায় ঘোরার একটা ইয়ে ছিল। এখন আমি তো ঘুরতে পারি না, 25টা জেলা ঘুরছি। মালামাল সংগ্রহ করছে 2 বছর ধরে, আর আপনার এটা ফিটিং করতে লাগছে 2 মাস। এত কষ্ট করেছেন, সবকে জাতির পিতার প্রতি ভালোবাসা। জাতির পিতা যে দেশ দিয়ে গেছে আমাদের, সেই দেশে যে আমি এটা চালাই বেড়াতে পারছি, এটা একটু সবচেয়ে বড় কথা। আজকে যে উনি যে ভাষণ দিয়ে গেছে, পৃথিবীতে এই ধরনের ভাষণ কেউ দিতে পারে নাই। শুধু মন দিয়ে একটু শুনলে গার লোম খাড়া দিয়ে উঠবে। আমি এটা ছোটবেলায় তার ভাষণ শুনছি, ও রাস্তায় মিছিল মিটিং এ দৌড়াইছি, ও দেখছি, ও এটা দেখেই কিন্তু আমার এই আগ্রহ। এটা এর জন্য আর্থিক সহায়তা করেছে না? কেউ আর্থিক সহায়তা করে নাই, কিন্তু আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, সেটা হলো এটিএন বাংলা। আমি আমার ওই স্যারের কাছে, ডক্টর মাহফুজুর রহমান স্যারের কাছে, যে উনি একটা ইতিহাস তৈরি করছে, ওইটা আমি দেখে আরো আমার আগ্রহ জাগে যে উনি স্বাধীনতা কেমন, স্বাধীনতা করতে গেছে কিভাবে, যে কত কষ্টের উপরে স্বাধীনতা পাওয়া, এটা দেখে আমার আরো উল্লাস জাগে। মানে যে কেমন, তা আমি সাধারণ এই একটা জিনিস তৈরি করছি, আর এটা আমার ভিতরে একটা জিনিস হলো এই যে জনগণকে সবসময় দেখাইলে বাচ্চারা খুব আনন্দ উপলব্ধ। কিছু মানুষ বলে এগুলো আপনারা যারা করেন এই যে রাস্তাতে আওয়ামী লীগের এই সমাবেশে কিছু পাওয়ার আশাই করেন? না 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 না, এগুলো আমার তো আজ পর্যন্ত কেউ পাওয়ার আশা, কেউ তো কিছু দেয় নাই আমাকে, কেউ বলতে পারবে না। কিন্তু কিছু কিছু উদ্ঘাটন মতো কথা বলে যে একটা বড় বাটপার, কিন্তু বাটপার হইলাম কোন কারণে, সে না জানি না শুনি হট করে একটা বাটপার। এই ধরনের গুজব কথাবার্তা নিয়ে এ করবো না। আগামী দিনই আমাদের যে স্বয়ং সম্পন্ন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা, উনি যে দেশ যেভাবে আঁচল দিয়ে ঢিকি রাখছে, আঁচল দিয়ে আমাদের যেন আঁচলের তোলায় আমরা আছি, এটা কিন্তু অনুভব আমরা করতে পারছি না। কিন্তু আগামীতে যেন আগামীতে ক্ষমতা আছে দেশবাসীর কাছে এই আমার চাওয়া পাওয়া, যাতে আরো এই নৌকায় সবাই আমরা ভোট দেবো, এটাই আমার আশা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।